হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার চ্যানেল FR vlogs এ স্বাগতম জানাচ্ছি। আর আজকে এই যে দেখতে পাচ্ছেন, আমি বাড়িতে একটা সিম্পল ভাবে একটা কেক বানিয়েছিলাম, আর এই কেকটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিও একটু করে রেখেছি, জেনতেন করে একটা কেক বানিয়েছি, তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। এই তো কেকটা বানানোর জন্য আমি, কেকটা হয়ে গেছে, আমি প্রথমে দেখাইনি, সম্পূর্ণ রেসিপি দেইনি। রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলে আরও অন্য কেকের রেসিপি আছে, সেগুলো দেখে নিতে পারবেন। তো আমি যা খালি একটু অল্প অল্প করে ভিডিও করে আপনাদেরকে ডিজাইনটা একটু দেখিয়ে দিয়েছি, তো ভিডিওটা দেখতে থাকেন। এই যে আমি কেকটা নামিয়ে নিলাম, কড়াই থেকে নামিয়ে আমি একটা চাকুর সাহায্যে আস্তে আস্তে করে খুলে নিয়েছি। দেখেন কেকটা কত সুন্দর, একদম সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছিল কেকটা, ভিতর দিকেও বাইরের দিকেও, আর অনেকটাই বড় হয়েছে। তো কেকটা এবার আমি কেটে নিব, তিনটি স্লাইস করে কেটে নিব। আপনারা চাইলে দুইটি স্লাইস করতে পারেন, আর দুইটা করলে অনেক বড় বড় হয়ে যাবে, যেহেতু কেকটা অনেক বড় হয়েছে। তো আমি চাকুর সাহায্যে আমি তিনটা স্লাইস করে কেটে নিব। আর কেকটা আজকে বানানোর কোনো কথাই ছিল না, কোনো মুড ছিল না কেক বানানোর। তো আমাদের বাসায় মেহমান আসছে, ননদ এসেছে আর ভাগ্নে ভাগ্নি এসেছে, তারা বলতেছে মামি তুমি প্রত্যেকবার কিছু না কিছু করে খাও, তো আজকে আমাদেরকে কেক বানিয়ে খাওয়াতে হবে। তো তারা যখন আবদার করেছে, ছোট বাচ্চারা, তো বানাতেই হয়, আর একটু বড় করে বানিয়েছি যাতে বাসার সবাই খাইতে পারে, অনেক বাচ্চা কাচ্চারা আসছে বাসায়। তো এবার বানিয়ে নিলাম, কিন্তু কেক বানানোর ক্রিম একেবারেই ছিল না, তো অল্প একটু ক্রিম দিয়ে আমি জ্যানতেন করে কেকটা সাজিয়ে নিয়েছি। তবে খাইতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, সবাই এনজয় করে খেয়েছে। আর ডিজাইনটা আমি আপনাদেরকে একটু একটু করে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এ তো আমি তিনটা লেয়ারে কেটে তারপরে আমি এভাবে সুগার সিরাম অর্থাৎ পানিতে চিনি মিশিয়ে এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা একটা পার্ট করে কেকটা বসিয়ে দিচ্ছি আর ক্রিম লাগিয়ে দিচ্ছি। এই তো আমি তিনটা পার্টের ক্রিম লাগিয়ে নিয়েছি, লাগিয়ে এবার আমি একটু প্লেন করে নিব। আমি এত সুন্দর করে প্লেন করতে পারি না, আর এত ভালোভাবে কেক বানাতেও পারি না। তো এই তো দেখেন আমি সম্পূর্ণটা ক্রিম লাগিয়ে নিয়েছি, আর ক্রিম হাতে ছিল না, তার জন্য কেকটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। ক্রিম বেশি থাকলে অনেক সুন্দর করে কেকটা সাজানো যেত, যেহেতু অনেক বড় হয়েছিল, যেভাবে ইচ্ছা ফুল করা যেত, ডিজাইন করা যেত। কিন্তু আমি এভাবে একটু করে ক্রিম লাগিয়ে কিনার দিকে লাগিয়ে তারপর মাঝখানতে একেবারে ফাঁকা, সেজন্য আমি স্প্রিং বল দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি। তো দেখেন কেকটা কেমন হয়েছে, একেবারে ক্রিম না থাকা ডিজাইন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন, আর একটা কমেন্টস করে জানিয়ে দিবেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।